চাঁপাইনবাবগঞ্জে লাউখাট্টা মহিষডাঙ্গা খালের ওপর ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে 10 বছরও মেরামত হয়নি সোলারতাই সেতুটি, এতে প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। উপজেলা প্রকৌশল দপ্তর বলছে বরাদ্দ পেলেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া প্রতিনিধির তথ্যে ডেস্ক রিপোর্ট। 1985-86 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাউঘাট্টা খালের উপর নির্মাণ করা হয় একটি ব্রিজ। সে সময়ে ব্রিজ দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে ছোট বড় সব ধরনের যান চলাচলে এ ঢালাই ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হয় ব্রিজটি। ভাঙা ব্রিজ দেখছেন, এটা অনেক দিন থেকে, প্রায় 2-3 বছর থেকে এইভাবে ভেঙে আছে। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অনেকজন দাঁড়ায় পড়ে, অনেক গাড়ি ভেঙে যায়, নিচে কেউ গড়া পড়ে। ব্রিজটি চলাচলের অনুপযোগী হওয়ায় বিপাকে উপজেলার শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ। ঝুঁকিমুক্ত চলাচলের জন্য দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের দাবিও তাদের। এই ব্রিজের যে অবস্থা, তাতে একটা মরণ ফাঁদ হয়ে আছে। ভ্যান ট্যান অটো রিক্সা সবই যাচ্ছে, কিন্তু আমরা এখানে পড়তে আছি। সিটি কারণে আমার যাতায়াতে সমস্যা হচ্ছে, লোড গাড়ি নিয়ে যেতে খুব ভয় লাগছে। বরাদ্দ পেলে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী। আশা করছি আগামী অর্থ বছরে এই ব্রিজটি অনুমোদন হবে এবং জনগণের যে দুর্ভোগ সেটা নিরসন হবে। এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই ভাঙা সেতুর উপর দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এতে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও জানান তারা। কখন জানি পড়ে যায় এরকম একটা অবস্থা। প্রায় 7 বছরে দেখতেছে এই ব্রিজটা এরকম। এই পার থেকে আমি ওই পাশে হাতে করে নিয়ে যা মাল দেয় দোকানে। আমরা এখান থেকে যেতে বান বন্যা এলে আমাদের কষ্ট হয়। না, ভাঙ্গা ব্রিজের থেকে মনে হয় পড়ে গেছিলাম। পড়ে যা মনে হয় গরিব মানুষ, এতটুক টাকা পয়সা দিয়ে 7-8 মাস পড়ে থাকছে। দ্রুত ব্রিজটি সংস্কারের আশ্বাস দিলেন এই প্রকৌশলী। তো এটা শীঘ্রই ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের টেন্ডারে চলে আসবে। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি সংস্কার করা হবে এমনটাই তাদের প্রত্যাশা। রাজীব আহমেদ, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।